হচ্ছে যে আমার বাচ্চার বয়স দশ মাস বাচ্চা অতিরিক্ত পেশাব করে যার কারণে অধিকাংশ সময় আমার পোশাক নষ্ট থাকে একজন মা হিসেবে আমাকে সেই কাজগুলো করতেই হয় এবং মন না চাইলেও ওই পেশাব লেগে যায় অধিকাংশ সময় এই অবস্থা থাকার কারণে আমার সলাদগুলো মিস হয়ে যায় আমার ক্ষেত্রে কি করা যাবে আমাকে কী পরামর্শ দেবেন আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যজাক খার প্রশ্ন গুরুত্বপূর্ণ বাচ্চার বয়স দশ মাস এখন দশ মাস বয়সে বাচ্চা অন্য খাবার খায় মায়ের দুধ ব্যতীত অন্য খাবারও খেয়ে থাকে বাচ্চার পেশাবের ক্ষেত্রে রাসুল সালাম যা বলেছেন সেটা হলো যে যদি বাচ্চা শিশু হয় শিশুটা মেয়ে যদি হয় মেয়ে বাচ্চা হলে তার পেশাব সব সময় কাপড়ে লাগলে সেটা ধুতে হবে আর যদি বাচ্চা ছেলে হয় আর মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার না খায় তাহলে বাচ্চার পেশাব শরীরে লাগলে সেটার পর পানি সেটা দিলেই পবিত্র হওয়া যায় এখন যেহেতু বাচ্চার দশ মাস তাহলে বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবে সে মায়ের দুধ বাদ দিয়ে অন্য কিছু খায় সেটা ছেলে হোক আর মেয়ে হোক এক্ষেত্রে তাকে পেশাব ধুইতে হবে হ্যাঁ তাকে পেশাব ধুতে হবে ওই মায়ের জন্য যার এই সমস্ত সমস্যা তার জন্য একটা পরামর্শ এই ধরনের মা যত থাকবেন তারা সালাতের জন্য একটা আলাদা পোশাক বানাবেন একটা আলাদা পোশাক সেপারেট রাখবেন যে এটা শুধুমাত্র সালাদ আদায় করব আপনি কি করবেন সালাতের সময় করে ওই পোশাকটা একটু কষ্ট করে হলেও সালাতের সময় ওই পোশাকটা পরবেন পরে সালাত শেষে আবার পোশাক চেঞ্জ করে ফেলবেন সালাতের জন্য নির্দিষ্ট একটা পোশাক রেখে দেবেন সেটা ভেতরে স্বাভাবিক পোশাক থাকতে পারে ওপরে যদি একটা বড় খিমার দিয়ে বড় একটা হেজাব দিয়ে যেটা বড় হেজাব বানাবেন যেটা একবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে যায় এটা যদি করেন আপনি সালাদের সময় শুধু এটা ব্যবহার করবেন তাহলে এটা আপনার জন্য সুবিধা হলো আপনি পবিত্র অবস্থায় সালাদা করলেন কিন্তু এই অজুহাতে সালাদ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই সালাদ থেকে বিরত থাকার কোনোই সুযোগ নেই এখন কেউ যদি বলেন যে আমার ওই ধরনের পোশাকও এমন এমন কোনো কোনো জায়গায় আসি যে ওই ধরনের পোশাকও আমার নাই আবার পোশাক চেঞ্জ করারও সুযোগ নাই এমন যদি পরিবেশে থাকেন তাহলে বাচ্চার পেশাব লাগলেও ওই পোশাকে আপনি অজু করে সালাদে করবেন কারণ কোনো অবস্থাতেই সালাদ মাফ নাই আর বাড়িতে যদি থাকেন তাহলে সব সময় প্রস্তুতি রাখবেন সালাতের জন্য একটা আলাদা পোশাক সেপারেট রাখার যেন সালাতের সময় হলে ওটা পোশাক পরে সালাদা করে ফেলবেন আবার সালাদ শেষে খুলে অন্য পোশাক করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ